10,323 শিক্ষকদের মধ্যে যারা ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এবং প্রতি মাসে জমানো টাকা থেকে কিস্তি কেটে নিচ্ছে ব্যাংক। এখন যাতে কিস্তি না কাটা হয় এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেবার দাবিতে ডেপুটেশন দিলেন শিক্ষকরা। আমরা 10,323-এর পক্ষ থেকে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ধর্মনগর শাখার ম্যানেজারদের কাছে ডেপুটেশন দেওয়া হলো শুক্রবার। ডেপুটেশনে সামিল হন 21 জন চাকুরিচ্যুত শিক্ষক। সাংবাদিক এবং সাধারণ মানুষের সামনে ডেপুটেশন শেষে শিক্ষকদের নিজেদের বক্তব্য জানান শিক্ষক বিপ্রজিত পাল। ছিলেন একজন অন্তঃসত্ত্বা মহিলাও, এ ব্যাপারে বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। তাদের একটা প্রাইম প্রবলেম এই সময়ের মধ্যে চলছে, এই সমস্যাটা হচ্ছে যাদের লোন আছে, ব্যাংকের মধ্যে লোন আছে, তাদের ইএমআইটা কাটা হচ্ছে এবং প্রত্যেকের অ্যাকাউন্টটা ফ্রিজ করে রাখা হয়েছে, যার কারণে এই সময়ের মধ্যে আমাদের অ্যাকাউন্টে যে টাকাটা ওনাদের অ্যাকাউন্টে আছে তাদের টাকাটা তারা তুলতে পারছেন না। তো আমরা আজকে সারা রাজ্যেই বিভিন্ন মহকুমাতে এবং আমাদের রাজ্যের রাজ্য দপ্তরে আমাদের এই ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যিনি ম্যানেজার আছেন এবং চেয়ারম্যান এর সাথে আমরা আলোচনা করছি আমাদের এই সমস্যাটা সমাধান করার জন্য। আমাদের দাবিটা হচ্ছে যে যাদের অ্যাকাউন্টটা ফ্রিজ করা আছে এই সময়ের মধ্যে তাদের অ্যাকাউন্টটা যাতে ফ্রিজটা তুলে দেওয়া হয়। এখন এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে যারা শিক্ষক শিক্ষিকা যাদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে তাদের পরিবারের অনেক সমস্যা রয়েছে, কিন্তু শেষ সম্বলটুকু তারা এই কাজে ব্যবহার করতে পারছেন না এবং যাদের পরিবারের অনেকেই আছেন যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, অথচ টাকা থাকা সত্ত্বেও এই টাকা তুলে তারা খরচ করতে পারছেন না। Channel then dot.